ভেটাপাড়ার এটা বিলাসী ফ্লেটর পর নিয়ন্ত্রণ হয়েছিল সাইবার অপরাধ। ফ্লেটত উদ্ধার কেবাশ সিম কার্ড, বিদেশী মুদ্রা, নথিপত্র। পলাতক দুই যুবকর সন্ধানত নামিছে ক্রাইম ব্রাঞ্চ। পোহরলৈ আহিছে সাইবার অপরাধী চক্রর ন ন কাহিনী। ভেটাপাড়ার এটা বিলাসী ফ্লেটর পর নিয়ন্ত্রণ হয়েছিল সাইবার অপরাধীর কার্যকলাপ। সাইবার অপরাধী চক্রই ভেটাপাড়াত ভাড়ালৈ লওয়া অত্যাধুনিক বিলাসী ফ্লেটর পর পর্যায়ক্রমে সমগ্র রাজ্যত জাল পেলাইছিল। মাহিলী 80,000 টাকা ভাড়া আছিল সাইবার চক্রই ব্যবহার করা ফ্লেটটোর। ফ্লেটটোর পর ক্রাইম ব্রাঞ্চে অভিযান চলাই জব্দ করেছে বহু সামগ্রী। বিলাসী ফ্লেটটোর পর জব্দ কেবাশ বিদেশী মুদ্রা, দিরাম, লগতে উদ্ধার করেছে প্রায় 150 সিম কার্ড, বিভিন্ন নথিপত্র। ব্যাংক একাউন্ট খুলিবলৈ ব্যবহৃত বিভিন্ন লোকের পরিচয় পত্রও উদ্ধার করা হয়েছে। কিন্তু নিশা ক্রাইম ব্রাঞ্চর অভিযানের উমান পায় ফ্লেটটোর পর পলায়ন করে দুই যুবকে। পলাতক দুই যুবকও জড়িত আছিল ধৃত সাইবার চক্রটোর লগত। ধৃত বুবু দাস আর অনভেশ চান্দে দিল্লির সাইবার চক্রক বিক্রি করেছিল সাধারণ লোকের ব্যাংক একাউন্ট। দিল্লির সাইবার অপরাধী চক্রটোয় আকৌ দুবাইর হ্যাকার চক্রক বিক্রি করে সেই সমূহ ব্যাংক একাউন্ট। এই সকলবোর কাম সম্পাদন হয়েছিল ভেটাপাড়ার সেই বিলাসী ফ্লেটটোর পরাই। বর্তমান ক্রাইম ব্রাঞ্চ নামি পড়েছে নিশা পলায়ন করা দুই যুবকর সন্ধানত, কিয়নো এতিয়াও বহু গুরুত্বপূর্ণ সামগ্রীর সন্ধান পোৱা নাই তদন্তকারী দলে। কেবল সেই দুই যুবকই নহয়, মহানগরীর আরো বহু যুবক সোমাই পড়েছিল সাইবার অপরাধীর সেই জালখনত। পর্যায়ক্রমে পোহরলৈ আহিব অসমৰ সাইবার অপরাধীর সেই ভয়ঙ্কর নেক্সাসর কথা। বিনিজ কুমার ডেকার রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।